কৃষকদের সহায়ক মূল্যে ধান পৌঁছে দিতে পাঁচ দাওয়াই সরকারের। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, কৃষকদের থেকেই সরাসরি ধান কিনতে হবে। ধান কেনা বেচায় কোনো মিডলম্যান থাকবে না, চেকেই দেওয়া হবে ধানের টাকা। কিষাণ মান্ডির সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত। ধান পাচ্ছেন না কৃষকরা, রাজ্যের বিভিন্ন জেলা থেকেই এই অভিযোগ এসেছে। সমস্যা সমাধানে বুধবারই নবান্নে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই উপস্থিত ছিলেন জেলা শাসক ও পুলিশ সুপাররা। ধান চাষীদের থেকে যেসব অভিযোগ এসছে সেগুলি হল, কৃষক প্রতি 90 কুইন্টাল ধান কেনার কথা, কেনা হচ্ছে অর্ধেক মাত্র 45 কুইন্টাল। কুইন্টালে 1170 টাকা দেওয়ার কথা, দেওয়া হচ্ছে 1100 টাকা। সাদা ধান না নিয়ে শুধু লাল ধান কেনা হচ্ছে। নানা কারণ দেখিয়ে 10 থেকে 20 কুইন্টাল ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সমস্যা সমাধানে প্রশাসনিক কর্তাদের 5 দফা দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত হয়েছে ধান বিক্রি নজরে রাখবে 3 জনের কমিটি। কমিটিতে থাকছেন রাইস মিল, ব্লক অফিস এবং খাদ্য দপ্তরের 1 জন করে প্রতিনিধি। ফোরেদের চিহ্নিত করতে স্থানীয় কাউকে নিয়োগ করার ভাবনা রয়েছে। কিষাণ মান্ডিতে থাকবে ব্লক অফিস ও থানার ফোন নম্বর লেখা ব্যানার। ধান বিক্রির পরিমাণ বাড়াতে তৈরি হচ্ছে দ্বিতীয় কাউন্টার। ঝাড়খণ্ডেও ধান রপ্তানির কথা ভাবা হচ্ছে। আমাদের সংসদে এইটা আজকে করেছি এবং আমরা 58 লাখ মেট্রিক টন আমরা করব প্রথমে, প্লাস তার জন্য আরো কিছু ট্যাক্স আমরা বাড়াবো, কিছু সেন্টার আরো বাড়াবো, অনেক দূরে দূরে জায়গা আছে, আগে আরটিজিএস পদ্ধতিতে ধান কেনার টাকা দেওয়া হতো কৃষকদের, এবার থেকে চেকেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দালাল দৌরাত্ম্য রুখতে প্রশাসনকেও এবার থেকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় আকবর হোসেন মল্লিকের সঙ্গে সুতপাশনের রিপোর্ট, জি 24 ঘন্টা।